ওইদিকে তাকিয়ে আছে তুমি এইদিকে আসো দাঁড়ান ঘুমটা খোলার আগে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে মানে আমি আপনার থেকে কিছু জানতে চাই কি জানতে চাও আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো আপনার পরিবার থেকে যেদিন আমাকে দেখতে আসলো মানে যেদিন আমার সম্বন্ধ নিয়ে আসলো সেদিনও আপনি আসলেন না আর আমি যতটুকু শুনেছি আপনাকে আমার ছবি পাঠানো হয়েছে কিন্তু আপনি আমার ছবিটা পর্যন্ত নাকি দেখেননি আমার ফেসবুক আইডিও আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনি তো কখনো আমাকে নকও করেননি আর সবচেয়ে বড় অবাকের বিষয় হচ্ছে কবুল বলার সময় আপনি আমার দিকে ফিরেও তাকাননি কিন্তু কেন আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন তাকে কি একবারও দেখার প্রয়োজন মনে করেননি আপনি আসলে তুমি যেরকম ভাবতেছো সেরকম না ব্যাপারটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো প্রত্যেকটা মানুষের তো কিছু স্বপ্ন থাকে আমারও ছোট সময় থেকে একটা স্বপ্ন ছিল আমি বিয়ে করার আগে কখনো আমার বউকে দেখবো না যখন আমার বউ আমার সামনে বাসাঘরের দিন থাকবে ঠিক তখন আমি তার চাঁদ মুখটা দেখবো তো এর জন্যই আমি তোমার ছবিও দেখিনি আর তোমাকে যে ফেসবুক আইডিটা আমাকে দেওয়া হয়েছে ওইটাও আমি দেখিনি তো আমি তোমার সম্পর্কে যতটুকু শুনেছি সবার কাছ থেকে তখন আমি ভেবেছি যে আসলে তুমি আমার লাইফের জন্য পারফেক্ট কিন্তু আপনার এই স্বপ্নটা আসলে একটু বেশি অদ্ভুত না আসলে অদ্ভুত কিন্তু প্রত্যেকটা মানুষের তো স্বপ্ন থাকে না তা আমার এরকম অদ্ভুত স্বপ্ন আমার কাছে ঠিক সেটাই মনে হচ্ছে আর তাছাড়া হলো মানে আমি চাচ্ছিলাম যে আমি যেন আমার বউকে দেখে সারপ্রাইজ হই প্লাস আমাকে দেখো যেন আমার বউ সারপ্রাইজ হয় কিন্তু তারপর তো তুমি আমাকে দেখে ফেলছো আমি তোমাকে কখনো দেখতে পাইনি হ্যাঁ আমি আপনাকে একবার নয় আমি আপনাকে হাজার হাজার বার দেখেছি মানে কি তুমি আমাকে হাজার হাজার বার দেখেছো কোথায় আপনিও আমাকে দেখেছেন হ্যাঁ তাকান আমার দিকে আরিয়া তুমি হ্যাঁ আমি একটু আগে কি বললেন সারপ্রাইজ আমার মনে হয় এর থেকে বড় সারপ্রাইজ আপনি জীবনে আর কোনোদিনও পাননি আসলে আমি আসলে এর থেকে বড় সারপ্রাইজ পাইনি মানে আমি তো ভাবতেই পাইনি যে তুমি আমার বউ মানে কিভাবে সত্যি বলতে সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে অনেক পছন্দ করতাম এমনকি আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু কখনো সেটা মুখ ফুটে তোমাকে বলাই হয়নি কারণ তুমি তো কখনো আমার দিকে ফিরেও তাকাতে না আমাকে কোনো পাত্তাই দাওনি পাত্তা কিভাবে দেবো তোমাকে দেখতাম সবসময় তোমার বান্ধবীদের নিয়ে হই হল্লা করে ঘুরে বেড়াইতা মানে কখনো ওইরকম সাহস হয়নি যে তোমাকে ডেকে যে কথা বলবো আর ওই সুযোগটাও হয়নি বুঝেছি দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল তাই কেউই কাউকে সামনাসামনি কিছু বলতে পারেনি তবে একটা কথা জানেন আমার বিয়ে শুধু আজকে নয় আমার বিয়ের জন্য আমার পরিবার গত কয়েক বছর ধরে আমাকে খুব ফোর্স করছিল কিন্তু যত সম্বন্ধ এসেছে আমি সবগুলো রিজেক্ট করে দিয়েছি কেন কারণ আমি তো তোমাকে ভালোবাসতাম তাই না আমি বিশ্বাস করতাম যে ভালোবাসার মানুষ একদিন না একদিন তার কাছে আসবেই আর যেদিন তোমার প্রস্তাব আমার বাড়িতে আসলো আমি আর সেদিন নিজেকে সামলাতে পারলাম না আমি সেদিন বিয়ের জন্য হ্যাক করে দিলাম আমার তো মনে হচ্ছে আসলে অনেক মানে ভাগ্যবান তোমাকেও আসলে অনেক পছন্দ করতাম কলেজ লাইফে তোমাকে বলতেও চেয়েছি কিন্তু সাহস করে কখনো তোমাকে বলে উঠতে পারিনি আসলে আমি মনে করতাম তুমি আমাকে পাত্তা দিচ্ছ না আর তুমি ভাবতে আমি হয়তো রিজেক্ট করব তাই কখনো কাউকে কারো বলাই হলো না তবে বিধাতা তো ওপর থেকেই জুড়ি ঠিক করে রাখে তাই না তোমার আমার জুড়ি আগে থেকেই ঠিক করা ছিল তাই দেখো শেষে আমি তোমার ঘরে বউ হয়ে এলাম তুমি খুশি হও নি অবশ্যই আমি অনেক খুশি হয়েছি আসলে আমি নিজেকে প্রকাশ করতে পারতেছি না আমি কখনোই আসলে এটাতে অত অভিজ্ঞ না মানে তুমি হয়তো বুঝতে পারবে মানে তুমি কি বুঝতে পারতেছো আমি কিভাবে মানে বুঝাবো তোমাকে আসলে বুঝতে পারতেছি না ঠিক আছে এত অস্থির হওয়ার কোনো কারণ নেই আমি তোমাকে তোমার অনুভূতি বুঝিয়ে দিচ্ছি কানে কানে শোনো সত্যি